नमस्कार বন্ধুরা, মৌসুমী কিচেন এন্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি পালং শাক নিয়ে নিয়েছি। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা মূলো, আলু, বেগুন আর গাজর নিয়ে নিলাম। এরপর তেলে সামান্য কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি। बड़ी भाजा प्राय होई एसेचे, बड़ीगुलो आमी एकटी पात्रे तुले निच्छी। एर पर कड़ाइए आबारो तेल दिए पाँच फोड़न और एकटा लाल लंका ওই তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলে এবার ধীরে ধীরে একে একে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এবং ভালোভাবে ভেজে নেছি। এরপর এক চামচ নুন দিলাম যাতে আলু আর গাজরটা নরম হয়ে যায়। দেখুন আলু আর গাজর আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। তারপর আমি মূলো অ্যাড করলাম। মূলো দিয়ে আবারো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর বেগুনগুলো দিয়ে দিলাম, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খেতে টেস্টি হবে। শাকটা আমি এক্ষুনি দেবো না, কারণ শাক দিয়ে দিলেই জল বেরিয়ে যাবে, ফলে সবজিগুলো আর ভাজা হবে না। এরপর দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর ওতে আর আপনারা জল অ্যাড করবেন না, কারণ শাক থেকে যে জল বেরোয় তাতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে বা শাকটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম। অন্যদিকে একটি প্লেটে গুড় আর চিনি নিয়ে নিয়েছি, আপনারা শুধু চিনিও অ্যাড করতে পারেন। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে। দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ওই গুড় আর চিনিটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, সেজন্য আমার ভয়েসটা এরকম লাগছে। সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি মিক্সিতে সরষে আর জিরে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর শাকেতে সর্ষে বাটার পেস্টটি দিয়ে দিলাম। এরপর শাকের সঙ্গে সর্ষে বাটার পেস্টটি ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে। আর আমি ঢাকনা দিয়ে ঢাকা দেব না, আঁচটা বাড়িয়ে আমি এই জলটা শুকিয়ে নেব।
আমার সবজিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর এক চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাটাও আমি বাড়িতেই বানিয়েছি। ধনে আর জিরোটা আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন, পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। ওপর থেকে